মাই চ্যানেল। তো এখন পর্যন্ত আমি অনেকগুলো ভিডিও দিয়েছি বডি বিল্ডিং সম্বন্ধে, মাসল বাড়ানো যায়, কীভাবে মাসল স্ট্রেংথ বাড়ানো যায়, মাসল সাইজ বাড়ানো যায়, এন্ডুরেন্স বাড়ানো যায়। কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আজকের ভিডিওটা আমি বেসিক্যালি করতে চাইছি কীভাবে পাঞ্চ জোরে মারা যায় বা কিক জোরে মারা যায়। তো একটা পাঞ্চ যদি মারতে হয় তার জন্য মাসল পাওয়ার লাগে ঠিকই, কিন্তু তার সঙ্গে লাগে টেকনিক আর স্পিড। তো যখন একটা পাঞ্চ আমি মারতে যাই তখন এইভাবে পাঁচ যখন থাকে, তখন আমি যখন এইভাবে পাঁচটা মারি তখন আমার বাইসেপ, ট্রাইসেপ, শোল্ডার প্লাস ফোর আর্ম সব রকমের মাসলগুলো এখানে কাজে লাগছে। কিন্তু যখন আমি শুধুমাত্র মাসলের উপর জোর দেবো তখন আমার স্পিড আর স্কিনটা কমে যাবে। যদি বলতে যাই তাহলে যদি আমার সামনে এরকম টার্গেট হয় আর যদি আমার মধ্যে কোনো স্কিল বা কোনো টেকনিক যদি না থাকে, তখন আমি যদি পাঁচ এইভাবে মারি তখন পাঁচটা মাঝে মাঝে এইভাবে বা এইভাবে এরকম মাঝে মাঝে হয়ে যায়। কিন্তু যদি আমি সেইটা না রেখে যদি আমি শুধু স্কিল আর টেকনিকটা আমার ডেভেলপ করি, যদি আমার স্কিল আর টেকনিকটা ডেভেলপ করি তাহলে তখন আমি পাঞ্চ মারব, তখন স্ট্রেট এইভাবে মারা যাবে। এবং পাঞ্চ মারার স্পিড নিয়ম হচ্ছে ওয়ান টু, এটা হচ্ছে পাঞ্চ মারার শর্টিং নিয়ম। এবার যখন আমি এই সাইড দিকে দেখাই তখন যদি পাঞ্চটা এইভাবে মারতে হয় তখন আমার হাত সাইডে যেটা আসছে হাতটা এইভাবে ঘুরবে নাকি এইভাবে। এইভাবে পাঞ্চ কোনো দিনই প্রযুক্তি রাজ্য নয়, কারণ পিছন দিকে হাত সবসময় টানার মতো অবস্থা বা সেরকম কোনো জায়গা নাও থাকতে পারে। সেই জন্য যখন পাঞ্চ মারতে হবে তখন সবসময় আমার শোল্ডার লেভেল থেকে আমি সামনে পাঞ্চটাকে হিট করবো। আবার অনেক সময় তো দেখা যায় কিছু কিছু বডি বিল্ডার বা কিছু কিছু এরকম ভিডিওস আছে যেখানে দেখা যায় পাঞ্চ যখন মারতে হয় তখন এমনিভাবে ঘুরিয়ে এইভাবে মারতে হয় বা এই হাতটা সামনে রেখে এইভাবে মারতে হয়। সেটা সবসময় ঠিক হয় না, কারণ পাঞ্চ যখন মারার দরকার তখন পাঞ্চ সবসময় যাবে শোল্ডার লেভেল থেকে, কারণ শোল্ডার লেভেল থেকে বা চেস্ট লেভেল থেকে যদি বলতে যাই, কারণ চেস্ট লেভেল থেকে যদি পাঁচ না যায় পিছন দিকে আমি হাতটা যে ঘুরাবো এইভাবে সেখানে প্লেস নাও থাকতে পারে। আমি যদি কোনো দেওয়ালে কোন ঠাসা হয়ে যায় তাহলে আমি কীভাবে সেখানে পিছনে যাই যাবো, সেই জন্য মাথা থেকে পাঁচ মারার কায়দাটা ঠিক করতে হবে। তার উপরে যখন আমি একটা এলবো ইউজ করবো তখন আমি এলবোটা ইউজ করার সময় তো পিছন দিকে ঘুরাতে পারবো না, এলবোটা যখন ইউজ করবো তখন এইভাবে এলবো কোনো দিনই মারা যায় না। এলবো মারতে গেলে সবসময় এইভাবে সামনে থেকে এরকম করে মারতে হবে। তাহলে পাঞ্চ মারার এইটা হলো পাঞ্চ মারার টেকনিক। এবারে পাঞ্চ মারার সঙ্গে সঙ্গে পাঞ্চে আরেকটা জিনিস মাথায় রাখতে হয় যে পাঞ্চ মারার সঙ্গে সঙ্গে পাঞ্চটাকে রিভার্সে আনতে হয়। যেমন এই যে আমি যদি এখানে একটা পাঞ্চ মারি এইভাবে এইটা আমি যদি এখানে রেখে দিই হাতটা তাহলে কিন্তু সেটা কাজ হবে না, কারণ অপোনেন্ট যে কোনো সময় আমার হাতটা এখানে ধরে নিতে পারে, সে তখন কাউন্টার অ্যাটাকের জন্য একটা ভালো রকম একটা মুভ সে ব্যবহার করতে পারবে। সেই জন্য পাঞ্চ মারার সঙ্গে সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো পাঞ্চ মারার সঙ্গে সঙ্গে হাতটাকে রিভার্স নেওয়া। যেমন পাঞ্চ যত না স্পিডে মারছে তার থেকে বেশি হাত রিভার্স নেবে। যেমন এইটা হলো পাঞ্চ মারার সঙ্গে সঙ্গে পাঁচ সঙ্গে হাতটা রিভার্স নেওয়া। যখন পাঁচটা মারি তখন আমার যে সমস্ত এখানে ফ্লেক্সর বেশি আছে, যখন এখানে আমি পাঁচটা মারি তখন যে সমস্ত পেশিগুলো যেগুলো আমি এক্সটেন্ড করি যেগুলো পেশিগুলো অ্যাক্টিভ হয়, যেমন ট্রাইসেপ, এই পেশিটা কাজে লাগে যখন আমি পাঁচটা মারি, কারণ আমি যখন এক্সটেন্ড করছি তখন ট্রাইসেপটা এক্সটেন্ড হচ্ছে। কিন্তু যখন আমি রিভার্স আনছি তখন কিন্তু যে সমস্ত পেশিগুলো আমার পুলিংয়ের কাজে লাগে, যেমন ব্যাক, বাইসেপস, এই জিনিসগুলো তখন কাজে লাগে। যেমন আমি যখন পাঞ্চ মারছি ট্রাইসেপ এক্সপ্যান্ড হচ্ছে, কিন্তু যখন আমি পুলিং আনছি তখন আমার বাইসেপ প্লাস ব্যাক এই দুটো কাজে লাগছে। তার জন্য সবসময়তে যদি বডি বিল্ডিং করতেই হয় বা কোনো রকম যদি মার্শাল আর্টস শেখার সময় থেকে ওয়েট লিফটিং করে দেখে তাহলে শুধুমাত্র ট্রাইসেপ বা শুধুমাত্র বাইসেপ বা শুধুমাত্র ব্যাক করলে হয় না। অনেকে দেখা যায় জিমে যেগুলো শুধুমাত্র ডাম্বেল তুলে বাইসেপস তুলে, কিন্তু সেটাতে কোনো কাজ হবে না, কারণ বাইসেপ শুধুমাত্র পুল করতে কাজে লাগে। হাতের স্ট্রেংথ জানে ঠিকই কিন্তু হাতের স্পিড জানে না, বাইসেপ হাতের স্পিড অনেক কমিয়ে দেয়। তার সঙ্গে যখন আমি যদি মাসল আর্ট বা কোনো তরকারি ফ্লাইটের সময় যদি আমি হাত ব্যবহার করি তখন তাহলে মাসল এখানে সুইং করে যেতে পারে। তাহলে মাসল যদি এবার এখানে সুইং করে যায় তাহলে কিন্তু আমি হাতটা মুভ করতে পারবো না, এবং সেখানে এত বেশি ব্যথা হবে যে কেউ যদি এখানে একটুকু মারে তাহলে আমার কিন্তু খুব প্রচণ্ড এখানে লাগবে। সেই জন্য ট্রাইসেপটা সবসময় স্ট্রং রাখা দরকার হলেও ট্রাইসেপ, ব্যাক, শোল্ডার, ফোরআর্ম সব কিছুই একটা বডি বডির জন্য দরকার হয়ে থাকে। এবার পাঞ্চের স্পিড বাড়ানোর জন্য বা পাঞ্চের পাওয়ার বাড়ানোর জন্য অনেক ধরনের এক্সারসাইজ হয়, অনেকভাবে পাঞ্চের পাওয়ার বাড়ানো যায়, অনেক রকম সার্কিট ট্রেনিং হয়, অনেক রকম এইচআইটি ট্রেনিং হয়, অনেক রকম বেসিক আইসোমেট্রিক বারবেল প্রভৃতি নানা ধরনের এক্সারসাইজ হয়। কিন্তু সবসময় তো আমাদের পক্ষে বাড়িতে থেকে বা যে কোনো জায়গাটা থেকে পরে আমাদের সেই সমস্ত এক্সারসাইজগুলো করা সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য সেই সমস্ত এক্সারসাইজগুলো যাতে বাদ দিয়ে যদি কিছু ছোটো ছোটো এক্সারসাইজ হচ্ছে যেগুলো খুবই বেসিক, খুবই কম এফোর্টের, কিন্তু সেই এক্সারসাইজগুলো যদি রেগুলার প্র্যাকটিস হয় তাহলে পাঞ্চ, কিক, এলবো, নি প্রভৃতি যে সমস্ত বডি পার্টস যেগুলোতে হিট করা হয় সেগুলো পাওয়ার বাড়ে। এবার যদি আমি পাঞ্চের পাওয়ার বাড়াতে যাই তাহলে সবচেয়ে ভালো এক্সারসাইজ হচ্ছে পুশ আপস।
পুশ আপস হচ্ছে এমন একটি এক্সারসাইজ যেটি পাঞ্চের পাওয়ার বাড়ায়, তার সঙ্গে চেস্ট এবং শোল্ডার এবং ব্যাকের যে স্ট্রেংথ আর এন্ডুরেন্স তাও অনেকটা বাড়িয়ে দেয়। আর পাঞ্চের এর থেকে একটু অ্যাডভান্স লেভেলের জন্য গ্রিপের জন্য সবসময় অনেক সময় দরকার হয় ফাইটিংয়ের সময় গ্রিপ, এই যে এইভাবে যে আমি ধরছি এই গ্রিপটার জন্য, এই গ্রিপটার জন্য আমার দরকার হয় আঙ্গুলের স্ট্রেংথ, সেই গ্রিপটার জন্য ফিঙ্গার পুশ আপ বলে এক ধরনের এক্সারসাইজ হয় যেটা পাঁচটা ফিঙ্গারের উপর পুশ আপ দেওয়া হয়, এইটার মাধ্যমে হাতের যে গ্রিপের স্ট্রেংথ বাড়ে। তাছাড়াও হ্যামার গার্লস আছে, হ্যামার গার্লসের মাধ্যমে এই যে রিস্টের যে জয়েন্ট আছে, হ্যামার গার্লসের মাধ্যমে রিস্টের জয়েন্ট বাড়ে। আমরা এমনি কিছু কিছু এক্সারসাইজ আছে, যেমন একটা ডেমো দেখাচ্ছি, আমরা যে বাইসেপস এক্সারসাইজ করি সে বাইসেপ এক্সারসাইজটা হয় এইভাবে এইভাবে, কিন্তু যেটা হ্যামার গার্লসের যে এক্সারসাইজটা হয় সেটা হয় এইভাবে। এরকমভাবে যখন আমি ওয়েট তুলি তখন আমার বাইসেপসের ফলে শুনতেই যে এই জায়গাটার মাসলের ডেভেলপ হয়, কিন্তু যখন আমি হ্যামার গার্লস তুলি তখন এইটার সঙ্গে সঙ্গে এইখানের যে পেশিটা আছে এখানে একটা টেন্ডন বা লিগামেন্ট আছে এই জায়গাটা অনেকটা ইম্প্রুভ হয়, তার ফলে আমার গ্রিপের স্ট্রেংথটা অনেকাংশে বেড়ে যায়। তার সঙ্গে যদি আমি নাকল পুশ আপ হচ্ছে এমন একটা পুশ আপ যা যে এই যে পাঁচ যে নাকল বলি আমরা এগুলোকে, এগুলো খুবই এনডিওর করতে সাহায্য করে, কারণ এগুলো যদি রেগুলার নাকল পুশ আপ যদি প্র্যাকটিস করা হয় তাহলে এগুলো এত পরিমাণে এনডিওর হয়ে যাবে, যদি ফাইটিং করতে করতে কোনো কারোর যদি বেল্টে বা কোনো দেওয়ালে যদি লাগে তাহলেও তখন কোনো ব্যথা হবে না। যদি আনপ্র্যাকটিস কেউ থাকে যে কোনো দিনও নাকল পুশ আপ প্র্যাকটিস করেনি, পাঞ্চে প্র্যাকটিস করেনি, কিন্তু সে যদি পাঞ্চ করতে যে কোনো দেওয়ালে যদি মারে তাহলে কিন্তু তার হাতে ফ্রেন্ডস। তো আজকের ভিডিওটা শুধুমাত্র পাঞ্চের উপরেই সীমাবদ্ধ রাখলাম, কারণ একটা ভিডিওতে যদি অনেক কিছু ইনফরমেশন দিই তাহলে সেটা বুঝতে অসুবিধা হবে, ভিডিওটা আমার এডিট করতে অনেক অসুবিধা হবে, আপলোড করতে সময় লাগবে ন্যাচারালি। কিন্তু ব্যাপার হচ্ছে যে আজকে যে পাঞ্চের ভিডিওটা আপলোড করলাম সেই ভিডিওটাতে আমি কোনো রকম এক্সারসাইজ কিন্তু প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি না, কিন্তু কারণ সেই সমস্ত যে এক্সারসাইজগুলো আমি প্র্যাকটিক্যালি এখানে কথা বলছি সেই এক্সারসাইজগুলো আমার অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তাহলে হয় এখানে যে একটা লিঙ্ক আসবে বা একটা বার আসবে সেখানে ক্লিক করলে তোমরা এই যে এক্সারসাইজের ভিডিওগুলো র এক্সারসাইজের ভিডিওগুলো দেখতে পাবে। তাছাড়া যদি আরও কোনো রকম অসুবিধা থাকে তাহলে আমি ইনস্টাগ্রামে ডিএম করতে পারি, ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি এখানে দিয়ে রাখলাম। এরপরে যদি কোনো ধরনের ওয়ার্কআউট প্ল্যান চাই বা কোনো ধরনের যদি ডায়েট প্ল্যান বা ওয়ার্কআউট যে ট্রেনিং রুটিন যদি কোনো রকম দরকার হয় বা ট্রান্সফরমেশনের যদি কোনো রকম রুটিন দরকার হয় তাহলে আমাকে ওই ইনস্টাগ্রামের আইডিতে ডিএম করবে, আমি সেখানে জবাব দেবো, তোমাদের কোনো সব রকম যত রকম হেল্প করতে পারি আমি সেখানে করবো। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।